রিয়েলমি সি থার্টি ফাইভ, তো এর স্ক্রিন লক কীভাবে করবেন সেটা দেখাবো। তো এর স্ক্রিন লক করতে হলে আপনার সিটিংয়ে যেতে হবে। এখন কিন্তু আমার ফোনে কোনো লক নেই, জাস্ট আমরা শাটার টানলে কিন্তু আমাদের লকটা খুলে যায়, কোনো পিন প্যাটার্ন কোনো কিছু নাই। তো আমি এর জন্য সিটিংয়ে যেতে হবে আপনার, যদি সেট করতে চান। সিটিংয়ে আসার পরে এখানে নিচে সিকিউরিটি অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্ক্রিন লক অপশনটা রয়েছে, এই স্ক্রিন লকে আসবেন। আসার পরে এখানে আপনি কী লক দেবেন, প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড। তো আমি প্যাটার্ন ব্যবহার করব। তো প্যাটার্ন ব্যবহার করলে আপনি এভাবে জাস্ট প্যাটার্ন সিলেক্ট করার পর আপনি যেটাই লক দিবেন এভাবে জাস্ট আপনি একবার টান, দুইবার টান দিতে হবে, নেক্সটে যেতে হবে, আবার টান দেওয়ার পরে কনফার্ম, কনফার্ম আসার পরে নেক্সট চার দিন, চার দিন পর ডান। বাস এখন আমি দেখবো যে আমাদের লকটা হয়েছে কি না। এভাবে কিন্তু আপনি রিয়েলমি সি থার্টি ফাইভের স্ক্রিন লক দিতে পারেন।